জয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার আভমিষ্ট প্রণাম পরম রাধা জগত জননী লক্ষ্মী স্বরূপিণী বরমা রাঙারাতুল চরণে আমার আভমিষ্ট প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার আভমিষ্ট প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার আভমিষ্ট প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার আভমিষ্ট প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার যথাযোগ্য স্থানে আনন্দিত জয় গুরু। নাম ধ্যান কেন করব বা করে আমার লাভ কি? নাম হচ্ছে, নাম ধ্যানের ভিতর দিয়ে একটা তাপ, তাপের সৃষ্টি হয়, তাপের সৃষ্টি করে, তাই একে বলে তপস্যা। তপস্যা নিয়ে আসে একটা সম্বেগ, কিন্তু ওই সম্বেগকে যদি আমি কর্মে প্রযুক্ত না করি তাহলে শুধু নিষ্ফল হয়। তা নিয়ে আসে আবার অবসাদ, যে আমি এত নাম করছি আমার কিছুই হচ্ছে না। তাই নাম ধ্যানের সঙ্গে সঙ্গে চাই ইষ্টের প্রতি অকাট্য টান, আর চাই তীব্র কর্ম করা ঠাকুরের জন্য, অতন্দ্র কর্ম করা, আর সাথে চাই নাম ধ্যান। একঘেয়ে হয়ে যায় না, যদি আমি ইষ্টের প্রতি টান না রাখি বা টান না থাকি, শুধু নাম করেই যাচ্ছি, তাতে কি হয়, একঘেয়েমি আসে, প্রেরণা পাই না, কর্ম করতে ইচ্ছা করে না, রসই পাওয়া যাবে না। তাই রস পেতে গেলে নিষ্ঠা সহকারে নাম করতে হবে, ভালোবেসে নাম করতে হবে। এই ভালোবাসার মধ্যে চাই অগাধ বিশ্বাস প্রেম, কার প্রতি, ইষ্টের প্রতি। নাম ধ্যান নেই তার ভিতর দিয়ে নানা প্রবৃত্তির আসবে, অবলীলতায় সে জুটবে, আর মানে ইষ্ট চেতনা থাকবে না, তার যে রস আস্বাদন করতে পারবো না, তাকে উপভোগ করতে পারবো না, তাকে জানতে পারবো না। তাই আর তপস্যা বা সাধনাতে চাই আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি। আর ধ্যান করতে হবে নামের সাথে, আমার ধ্যানও করতে হবে। ধ্যান জিনিসটা একটা আড়ষ্ট ব্যাপার না, যেমন আমরা কোনো প্রিয়জনের কথা মনে করি, সারা দিন তার কথা মনে করতে থাকি, তার হাঁটা চলা, ভালো লাগা, ভালোবাসা, তার কোনটায় শান্তি কোনটায় কষ্ট, ওরকম আমরা ইষ্টের জন্য সহজ আগ্রহ নিয়ে আকুলতা নিয়ে চিন্তা করব, ইষ্টর সম্বন্ধে চিন্তা করব সব সময়। সেরকম ইষ্টেরও চলা বলা ভাবভঙ্গি হাসি খেলা, তার কি ইচ্ছা, তার কি চাহিদা, তার কি সে সুখ, তার কি সে আনন্দ, তিনি কি সে খুশি হন, এই নিয়ে যদি আমি অনুধাবন করি, করতে করতে সহজেই তার প্রতি তন্ময় হয়ে যাই, নিবৃষ্ট হয়ে পড়ি, আকৃষ্ট হয়ে পড়ি, আর তার ওই ভুবন ভোলানো রূপ, রূপের দিকে তাকিয়ে আমি যেন তার প্রেমে পড়ে যাই, আমি অন্তরে তাকে জাগ্রত করে তুলি। এই জাগ্রত করাটাই হচ্ছে ধ্যান। ধ্যান মানে তাকে ভালোবাসা। ইষ্ট আর ইষ্ট স্বার্থ মনের আনাগোনা, এমনই করে ধ্যান আসে, ধ্যানে আসে চিত্ত সংযোজনা। আমার মনের মধ্যে আমি ইষ্টকে যত রাখতে পারবো আমার তত নাম ধ্যান হবে। প্রাণে চাই একটা কি আকুলি ব্যাকুলি, কিরকম পাগল পাড়া, যেন আমাকে পাগল করে দিচ্ছে ইষ্টের জন্য, ঠাকুরের জন্য আমি একটু নাম করতে পারছি না, ইষ্ট সেবায় আমার জীবনটাকে ব্যতীত করতে পারছি না, আমার এই ব্যাকুলতা চিন্তাটা যেন তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা জন্যই হয়। যেমন আমরা এখন বাস্তবে ডিপি ওয়ার্ক নিয়ে ব্যস্ত, আমরা কেমনভাবে করব, কিভাবে করব, এই ধান্দাটা আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, কতক্ষণে কাজ সারবো, এই মাকে ফোন করব, ওই মাকে ফোন করব, এই দাদাকে ফোন করব, কোথায় দাঁড়াবো, কোথায় যাব, কোন দিকটায় বেরোবো, পাগল করে দেয় সংসারের কাজের মধ্যে, কাজ করতে করতেই ভাবি এখানটায় ফোন করা হয়নি, ওখানে ফোন করা হয়নি, এই হচ্ছে ইষ্ট ইচ্ছা পূরণের চিন্তা। চিন্তা দায়িত্ব মাথায় নিয়ে চলতে হবে, তার ধ্যানে লেগে থাকতে হবে, তার কাজ পেষ্ট চিন্তা, তার চাহিদা প্রাণটি ভরে থাক, পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে তাকে, আমরা যেন এই যজনে জাজিত হতে পারি, বাস্তব জীবনে কৃতকার্যর পথে এগিয়ে যেতে পারি, উন্মুক্ত করতে পারি, করতে করতে চিন্তা মনন পরিকল্পনা সবটাই তাকে নিয়ে, আমরা যেন তাকে নিয়ে থাকতে পারি। আর তাকে নিয়ে থাকতে পারলে আমাদের শক্তির যে একটা বৃদ্ধি পায়, আমাদের কোথা থেকে যেন শক্তি এসে যায়, তাকে যে কোনো কাজে আমরা প্রয়োগ করতে পারি, আমাদের তাতে সাফল্যও লাভ হয়। সারাক্ষণ ইষ্ট চিন্তায় যদি ব্যস্ত থাকি কাজের ফাঁকে, তাই ঠাকুর বললেন না, সূক্ষ্ম সার্থক বিভেদ বিজার সফল অনুভব, ক্ষিপ্র চিন্তা স্থিতি কর্ম ধ্যানেরই বিভব। আর আমরা যদি নাম ধ্যান যত করব, আমাদের তত চরিত্রের যে সম্পদ
ভালো লাগা ভাবনা কি আমাদের নাম ধ্যান করলে আমাদের চেহারায় চলনে বলনে বুঝিয়ে দেবে, আমরা তাকে সবসময় স্মরণ মনন করছি। স্মরণ মনন করব কিসের দ্বারা? নামের দ্বারা। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মোক্ষ করো জ্ঞানে গুণে হবে বলে। আমি যদি সবসময় নাম করি আর তাকে স্মরণ করি, ইষ্টের যত গুণ আমার মধ্যে প্রকাশ পাবে, কেননা আমার মাথার মধ্যে ইষ্ট চিন্তা লেগে আছে, তার ভিতর দিয়ে এই নাম আর ধ্যানের ভেতর দিয়ে আমার যে একটা ইষ্টানুক চলন চরিত্র আমার মানে প্রকাশ ঘটবে, সেটা পরিচয় পাওয়া যাবে। পরিচয় পাওয়া যাবে যে আমরা ঠাকুরকে নিয়ে চলতে চাই, ঠাকুরের হতে চাই, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চাই। ইষ্টসাধ্য প্রতিষ্ঠা আমাদের যদি না হয় সেই নামে কিন্তু বিপদ নিয়ে আসে। আর অনুরাগ ধ্যান প্রীতি কর্ম তার জন্য মানে সব সময় শুধু নামের ফলে এই প্রবৃত্তি পরায়ণতা, যদি আমি শুধু নাম করি ইষ্ট চিন্তা নেই তখন আমার মধ্যে কি হয়, প্রবৃত্ত পরায়ণতা বেড়ে যায়। আমি শুধু সম্বেগ শক্তি বৃদ্ধি করলেই চলবে না, চাই তার আমার ওই সুনিয়ন্ত্রিত ব্যবহার। আর এই সুনিয়ন্ত্রিত ব্যবহার কোথা থেকে আসবে? তাকে ধরে আসবে, তখনই সম্ভব যখন আমি ইষ্ট সেবায় নিজেকে লাগাতে পারবো, ইষ্ট কাজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারবো। সেই আমাদের রাবণ তপস্যা করেছিলেন বলে তার অসাধারণ শক্তি লাভ করেছিলেন, কিন্তু সেই শক্তিটা তিনি স্বার্থ সাধনে কাজে লাগিয়েছেন। নিজে বড় হব, নিজের নাম ডাক হবে, নিজে করব, কিন্তু ওই নিজেকে আত্মস্বার্থ প্রতিষ্ঠা করতে গিয়ে তার কিন্তু পতন হয়েছিল। পতনের কারণই হয়ে কিন্তু দাঁড়ালো তার ওই অহংকার। কিন্তু তিনি অনেক সাধনা করে কিন্তু এত দূর এসেছিলেন, সাধনায় সিদ্ধিলাভ, কিন্তু ওই যে প্রবৃত্তি পরায়ণতা ছিল তার মধ্যে, আত্মস্বার্থ প্রতিষ্ঠা ছিল তার। এটা যদি ঘুরিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে আজকে তার এই পতন হতো না, তার তিনিও পূর্ণ আত্মায় নাম হতো তার। তিনি রাবণ নামে, রাবণের নাম শুনে আমাদের মনের মধ্যে একটা যে নেগেটিভ আসে, চিন্তাধারা আসে, সেটা কিন্তু হতো না। আর সবসময় আমাদের মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্যই হলো মানে পুরোপুরি ইষ্টের হওয়া, যা কিছুকে মানে আমরা যেন আমাদের জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায়, যে যেভাবে পারবো যতটুকু পারবো। সবাইকে দিয়ে তো সব কিছু হয় না, যার যেরম ক্ষমতা, যার যেরম শক্তি, যার যেরম বিদ্যা, যার যেরকম মানে ইচ্ছা, তাকে সেইভাবে ঠাকুরের দিকে ইষ্টের কাজের দিকে আমাদের ঝোঁকটা ঘুরিয়ে দিতে হবে। আমাদের জীবনটা যেন ভাগবত হয়ে ওঠে, আর এই জীবনটা তখনই ভাগবত হয়ে উঠবে আর আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো, সেটা আমাদের ওই নাম ধ্যান ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতার মধ্যে দিয়ে। নাম ধ্যান দুই চাই, কিন্তু কাউকে বাদ দিয়ে কোনোটাই করা যাবে না। নামের সঙ্গে যেমন ধ্যানেরও প্রয়োজন, ধ্যানের সঙ্গে আবার তেমনই নামেরও প্রয়োজন। কারণ নাম যদি সম্বেগ না যোগায় তবে ধ্যানটা স্মিত হয়ে আসতে চায়। নাম করে আমাদের সারা প্রবণ মানে হয় না, ধ্যান করে গ্রহণক্ষম আর নামে করে আমাদের সারা প্রবণ। এই দুইয়ের সংযোগ না হলে আবার সাম্য থাকে না। যেমন মা আর বাপ না থাকলে সন্তান আসে না পৃথিবীতে, ইষ্ট আর আমি না থাকলে প্রেম প্রীতি ভালোবাসা আসে না। আমি কিভাবে নিজেকে সংযত করব? পরমপিতা না থাকলে সেটা হবে না, আদর্শের সাথে যোগযুক্ত না থাকলে হবে না, সেরকম নাম ধ্যান দুই থাকা চাই। এর সঙ্গে যদি করা বলার সংযোগ না থাকে তাহলেও হবরা হবে না, তাহলে কিন্তু আবার অসঙ্গতি দেখা দেবে আমার বলার মধ্যে আর আমার করার মধ্যে যদি না থাকে। নাম সর্বক্ষণ করতে হয়, সেরকম ঊষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করাই তো। আমরা যেন সব সময় নামও পরায়ণ হয়ে থাকি আর পরমপিতার মানে যেটা আসবে, যেটা আমার করতে ইচ্ছা হবে তার কাজ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য আমাকে তার জন্য কাজ করতে হবে, আমার ওই কাজের ভিতর দিয়েই আসবে সফলতা, প্রেম প্রীতি ভালোবাসা আর নিজের চরিত্র গঠনে, আর আমার দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ মানে ইষ্টের পথে চলার যে একটা তুক, এই তুক আমাকে এই নাম ধ্যানের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আমরা তাই সকলে মিলে আসুন আচার্যদেব পূজনীয় অবিন্দাদার কথা মতো আমরা এখন তার হারানো সন্তানদের ফিরিয়ে আনার জন্য ঝাঁপিয়ে পড়ি ডিপি ওয়ার্ক কাজের মাধ্যমে। এই ডিপি ওয়ার্ক করার মাধ্যমে সর্ব বাধা বিপত্তি কেটে যাচ্ছে। প্রত্যেক আচার্যদেবের একটাই নির্দেশ, কারুর কোনো শরীর খারাপ নিয়ে নিবেদন হচ্ছে ডিপি ওয়ার্ক করুন, ছেলের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক করুন, মেয়ের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক করুন, এই শরীর খারাপ হয়েছে ডিপি ওয়ার্ক করুন, প্রত্যেকটা কাজে
নিবেদনের সাথে ডিপিওআর কাছে। তাই আসুন আমরা প্রতি প্রত্যেকে ইষ্ট প্রাণতার পরিপূর্ণ হয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আসুন আমরা ডিপিওআর করি। ডিপিওআরকের মাধ্যমে আমরা নিজেরা তার চরণে নিজেদেরকে সঁপে দিই আর যোগযুক্ত থাকি ইষ্ট কাজের মাধ্যমে। ইষ্ট কাজ করাই আমাদের লক্ষ্য, ইষ্টকে খুশি করাই আমাদের লক্ষ্য হোক। আর ইষ্টকে খুশি করতে পারলে পর আচার্য দেবও খুশি হবেন, আর আমরা নিজেরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। ঠাকুরকে খুশি করার মধ্যে আমাদের যে আনন্দ, সেই আনন্দ সকলেই উপভোগ করব। জয় গুরু পরম পিতা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।